দাউদ আলাইহিস সালাম ও দুনিয়া। আল্লাহর ভয়ে অধিক কান্নাকাটি। ইসমাইল ইবনু আবদুল্লাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, দাউদ আলাইহিস সালামকে অধিক কান্নাকাটির জন্য তিরস্কার করা হলে তিনি বলতেন, আমাকে কাঁদতে দাও সেই দিন আসার পূর্বে যেদিন মানুষ কাঁদবে, অস্থিমজ্জা পুরানো হবে, দাড়িতে আগুন লেগে যাবে, সেদিন আসার পূর্বে যেদিন আমার ব্যাপারে রুক্ষ ও কর্কশ ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, যারা আল্লাহর আদেশের অবাধ্য হয় না, বরং তাই করে যা করার আদেশ তাদেরকে দেওয়া হয়। সারা জীবন শুকরিয়া জ্ঞাপন করে একটি নিয়ামতেরও শুকরিয়া আদায় করা যায় না। হাসান বসরি রহিমহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার ইলাহ, আমার প্রত্যেকটি চুলের যদি দুটি জিহ্বা থাকত আর সেগুলো যদি দিন রাত ও যুগ যুগান্তর তোমার প্রশংসা করতে থাকত, তাতে একটি নিয়ামতেরও শুকরিয়া আদায় করে শেষ করা যেত না। মানুষের তুলনায় ব্যাং আল্লাহকে স্মরণ করে বেশি। মুগিরা ইবনু ওয়াইনাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তোমার সৃষ্টির মধ্যে কেউ কি রাতের বেলায় আমার চেয়েও বেশি সময় ধরে তোমাকে স্মরণ করেছে? আল্লাহ তাআলা তাকে ওহির মাধ্যমে জানালেন, হ্যাঁ, ব্যাং তোমার চেয়েও বেশি সময় ধরে আমাকে স্মরণ করেছে। অতপর আল্লাহ তার উপর নিম্নোক্ত ওহী নাজিল করলেন, দাউদ পরিবার কৃতজ্ঞ হও, আমার দাসদের অল্প অংশই কৃতজ্ঞ। সূরা সাবা আয়াত 13। দাউদ আলাইহিস সালাম বললেন, রব আমার, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করে শেষ করব? তুমিই আমাকে অজস্র অনুগ্রহ দিয়ে যাচ্ছ, তুমি অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্য দিচ্ছ, আবার তুমি আমাকে একের পর এক নতুন অনুগ্রহ দিয়ে চলেছ। হে আমার রব, অনুগ্রহরাজি আসে তোমার নিকট থেকে, আবার কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্যও তোমার দেয়া, তাহলে আমি কিভাবে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করব? আল্লাহ বললেন, দাউদ, এতক্ষণে তুমি আমাকে যথাযথভাবে চিনতে পেরেছ। কিছু ভালো কাজের প্রতিদান। জাহাদ রহিমহুল্লাহ বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, ইলাহ আমার, তার জন্য কি প্রতিদান রয়েছে যে দুশ্চিন্তাগ্রস্ত লোককে সান্ত্বনা দেয় আর এর দ্বারা সে কেবল তোমার সন্তুষ্টি কামনা করে? আল্লাহ তাআলা বললেন, তার প্রতিদান হলো সে মারা গেলে ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করবে আর আমি তার আত্মার উপর শান্তি বর্ষণ করব। তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার ইলাহ, যেই ব্যক্তি অনাথ কিংবা বিধবাকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সাহায্য করে সে কি প্রতিদান পাবে? আল্লাহ বললেন, তার প্রতিদান হলো যেদিন আমার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আমি তাকে আমার আরশের ছায়ায় স্থান দিব। তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার ইলাহ, তার প্রতিদান কি হবে যার চক্ষুযুগল থেকে তোমার ভয়ে অশ্রু ঝরে? আল্লাহ বললেন, তার প্রতিদান হলো আমি তাকে মহা আতঙ্কের দিন আতঙ্কমুক্ত রাখব এবং তার চেহারাকে জাহান্নাম থেকে সুরক্ষা দিব। সব কিছুর চেয়ে আল্লাহকে অধিক ভালোবাসতে হবে। মালিক রহিমাহুল্লাহ বললেন, দাউদ আলাইহিস সালাম এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার নিকট তোমার ভালোবাসাকে আমার নিজস্ব সত্তা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, পরিবার পরিজন ও শীতল পানির চেয়েও অধিক প্রিয় করে তোল। রাতের সর্বোত্তম সময় কোনটি? জারি রহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, রাতের কোন অংশটি সর্বোত্তম? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, দাউদ, আমি জানি না, তবে রাত্রির শেষ লগ্নে আরশ প্রকম্পিত হয়ে ওঠে, অত্যাধিক কান্নার নজির। উবাইদ ইবনু উমাইর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিস সালামের চোখের পানি পেয়ে তার চারপাশে একটি ছোট্ট বাগান গড়ে উঠেছিল। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নিকট ওহী প্রেরণ করেন, দাউদ, তুমি কি চাচ্ছ আমি তোমার শাসন ক্ষমতা ও সন্তান সন্ততি বাড়িয়ে দিই? দাউদ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি বরং চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। অধিক কান্নাকাটির ফলে চোখের পানি খাবারে মিশে যেত। ওহাব ইবনু মুনাহিব রহিমহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালামের দ্বারা একটি নিন্দনীয় কাজ সম্পাদিত হয়ে যাওয়ায় তিনি এত বেশি কেঁদেছিলেন যে তারপর তিনি যে খাবার কিংবা পানীয় গ্রহণ করতেন তাতে তার অশ্রু মিশে যেত। একটি হৃদয়গ্রাহ্য দোয়া। ওহাব ইবনু মুনাহিব রহিমহুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, তোমার সূর্যের উত্তাপ আমি সহ্য করতে পারি না, তাহলে তোমার জাহান্নামের উত্তাপ কিভাবে সহ্য করব? রব আমার,
রব আমার, তোমার অনুগ্রহ বর্ষণকারী আওয়াজ অর্থাৎ বজ্রপাত আমি সহ্য করতে পারি না, তাহলে তোমার শাস্তির আওয়াজ কিভাবে সহ্য করব? অসৎ সঙ্গ না দেওয়ার জন্য দোয়া। আবদুল্লাহ ইবনু আবি মুলাইকা রাহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী দাউদ আলাইহিস সালাম বলেছেন, হে আমার ইলাহ, আমাকে খারাপ ব্যক্তির সঙ্গে রেখো না, অন্যথায় আমারও খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, মধ্যম অবস্থা কামনা। ওমর ইবনু আব্দুর রহমান ইবনি দারবাহ রাহিমুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালামের দোয়াসমূহের মধ্যে এটি ছিল, হে আল্লাহ, আমাকে এতটা দারিদ্র্যে নিপতিত করো না যার ফলে আমি তোমাকে ভুলে যাব, আর এতটা প্রাচুর্য দিও না যার ফলে আমি সীমা লঙ্ঘন করব। সুসংবাদ তাদের জন্যে যারা জালিমের আদেশ বাস্তবায়ন করে না। আব্দুর রহমান ইবনু বুজারিয়া রাহিমুল্লাহ বলেন, দাউদ আলাইহিস সালামের পরিবারের জাবুরে তিনটি কথা রয়েছে, সুসংবাদ তাদের জন্যে যারা ভুল সম্পাদনকারীদের পথে চলে না, সুসংবাদ তাদের জন্যে যারা জালিমের আদেশ বাস্তবায়ন করে না, সুসংবাদ তাদের জন্যে যারা অলস লোকেদের সংস্রবে থাকে না। হাতের উপার্জন পবিত্রতম রিজিক। হাসান রহিমুল্লাহ থেকে বর্ণিত, দাউদ আলাইহিসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, হে আমার ইলাহ, পবিত্রতম জীবনোপকরণ কোনটি? জবাবে আল্লাহ তাআলা বললেন, দাউদ, পবিত্রতম জীবনোপকরণ হল তোমার হাতের উপার্জন। আল্লাহর কথা মানুষের সামনে উল্লেখ করার সময় সর্বদা সুন্দরভাবে উপস্থাপন করা উচিত। আবু আবদুল্লাহ জাদালী রহিমহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসাল্লামের নিকট ওহী প্রেরণ করে বললেন, দাউদ, আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসো, আর আমার দাসদের নিকট আমাকে প্রিয় করে তোলো। দাউদ আলাইহিসাল্লাম বললেন, হে আমার রব, এটি কিভাবে? আমি তোমাকে ভালোবাসবো, যারা তোমাকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসবো, কিন্তু তোমার দাসদের নিকট তোমাকে কিভাবে প্রিয় করে তুলব? আল্লাহ বললেন, আমার কথা উল্লেখ করার সময় সর্বদা সুন্দরভাবে উল্লেখ করবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে পারাও আল্লাহর দেয়া আরেকটি নিয়ামত। মাসলামা রহিমহুল্লাহ থেকে বর্ণিত, দাউদ আলাইহিসাল্লাম বললেন, হে আমার ইলাহ, আমি কিভাবে তোমার অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করব? কারণ আমি তো তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব সেটিও তো তোমার অনুগ্রহ। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নিকট ওহী প্রেরণ করেন, দাউদ, তুমি কি জানো না তোমার জীবনের সকল অনুগ্রহ আমার দেয়া? তিনি বললেন, অবশ্যই হে আমার রব। আল্লাহ বললেন, তাহলে তোমার এতটুকু কৃতজ্ঞতা প্রকাশেই আমি সন্তুষ্ট। কোনো পাপই আল্লাহর নিকট এত বিশাল নয় যে তিনি তা ক্ষমা কিংবা উপেক্ষা করতে পারবেন না। আবুল জালদ রহিমউল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসাল্লামের নিকট ওহী প্রেরণ করেন, দাউদ, আমার সিদ্দিক তথা সত্যপন্থী ও স্বভাবজাত ন্যায়নিষ্ঠ দাসদেরকে সতর্ক করে দাও, তারা যেন নিজেদের ব্যাপারে গৌরববোধ না করে এবং নিজেদের আমলের উপর নির্ভর না করে, কারণ আমার দাসেদের মধ্যে এমন কেউই নেই যাকে হিসেবের কাঠগড়ায় দাঁড় করিয়ে ন্যায় বিচার করা হলে আমি শাস্তি দিতে পারব না, তাকে শাস্তি দিলে আমার পক্ষ থেকে কোনো জুলুম হবে না, আর সুসংবাদ দাও ভুল সম্পাদনকারী লোকেদেরকে, কোনো পাপই আমার নিকট এত বিশাল নয় যে আমি তা ক্ষমা কিংবা উপেক্ষা করতে পারব না। মানুষের সবচেয়ে বড় পাওয়া। আবুল জালদ রহিমহুল্লাহ থেকে বর্ণিত, দাউদ আলাইহিসাল্লাম এক আহ্বানকারীকে নির্দেশ দিলেন তিনি যেন লোকেদেরকে জড়ো হওয়ার জন্যে আহ্বান করেন। তিনি তাই করলেন। লোকজন বেরিয়ে এসে দেখতে পেল উপদেশ, শিষ্টাচার ও দোয়ার জন্যে একটি সমাবেশের আয়োজন চলছে। দাউদ আলাইহিসাল্লাম সভাস্থলে গিয়ে বললেন, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসেন। পেছনের সারির লোকেরা প্রথম সারির লোকেদের জিজ্ঞাসা করল, এটা কি হলো? তারা বলল, আল্লাহর নবী আলাইহিসাল্লাম একটিমাত্র দোয়া করে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা তো আশা করছিলাম আজকের দিনটি হবে ইবাদত, দোয়া, উপদেশ ও শিষ্টাচার শিক্ষার দিন, অথচ তিনি মাত্র একটি দোয়া করেছেন, অতঃপর আল্লাহ তার নিকট ওহী প্রেরণ করেন, তোমার দোয়াটি তোমার জাতির লোকেদের নিকট অল্প মনে হয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, আমি যাকে ক্ষমা করি তার ইহকাল ও পরকালের বিষয়াদি ঠিক করে দেই। সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা হল আল্লাহ তাআলার ভয়। খালিদ ইবনু সাবিত রুবি রহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিসাল্লামের জাবুরের শুরুতে এই কথাটি রয়েছে, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞা হল আল্লাহ তাআলার ভয়। জুলুম করার সময়
আল্লাহকে স্মরণ করতে নিষেধ করা হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের নিকট ওহি পাঠিয়ে বলেন, জালিমদেরকে বলে দাও তারা যেন জুলুম করার সময় আমাকে স্মরণ না করে, কারণ যে আমাকে স্মরণ করে তাকে স্মরণ করা আমার দায়িত্ব, আর আমার পক্ষ থেকে তাদেরকে স্মরণ করার মানেই হলো তাদেরকে অভিসম্পদ দেওয়া। মসজিদে অবস্থান। আবু সালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিসসালাম মসজিদে ঢুকে দেখতেন বনি ইসরায়েলের সবচেয়ে সাধারণ লোকেরা কোথায় বসেছে। তাদের সাথে বসে তিনি বলতেন, মিসকিনদের মাঝে আরেক মিসকিন বসেছে। আল্লাহর ভয়ে প্রকম্পিত লোকেদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আইয়ুব ফিলিস্তিনি রাহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিসসালামের সুরের যন্ত্রসমূহে লেখা ছিল, তুমি কি জানো তোমার কোন কোন দাসকে আমি ক্ষমা করে দিব? তিনি জিজ্ঞাসা করেন, হে আমার রব, কাকে? আল্লাহ বললেন, ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিব, পাপ কাজ করার পর যার হাড়ের গ্রন্থিসমূহ আমার ভয়ে প্রকম্পিত হয়, ওই ব্যক্তির জন্যে আমি ফেরেস্তাদেরকে নির্দেশ দিই, তার আমলনামায় ওই পাপটি লিখবে না। জীবিকা। হিশাম ইবনু উরওয়াহ তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, দাউদ আলাইহিসসালাম মিম্বরে বসে তালপাতা দিয়ে বড় বড় ঝুড়ি বানাতেন এবং সেগুলো বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। হালাল উপার্জনকারী এক ব্যক্তি। তামাহ জাফরি রাহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট নিবেদন পেশ করেন যে তিনি দেখতে চান দুনিয়াতে তার মতো আর কে আছে। ফলে আল্লাহ তাআলা তার নিকট ওহি প্রেরণ করেন, অমুক গ্রামে এসে ওই ব্যক্তিকে দেখো, যে এই এই কাজ করে সেই তোমার সহচর। তিনি ওই গ্রামে এসে উক্ত লোকের ব্যাপারে খোঁজ খবর নেন। তাকে এমন একজন লোক দেখিয়ে দেওয়া হলো যিনি বনে জঙ্গলে গিয়ে কাঠ কেটে আটি বাঁধতেন, তারপর বাজারে গিয়ে বলেন, পবিত্র জিনিস দিয়ে কে পবিত্র জিনিস কিনবে, আমি নিজের হাতে এগুলো কেটেছি এবং নিজের পিঠে বহন করে নিয়ে এসেছি। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও সহিষ্ণু। আব্দুর রহমান ইবনু ইবজি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিসসালাম ছিলেন সবচেয়ে ধৈর্যশীল ও সহিষ্ণু মানুষ, আর রাগ নিয়ন্ত্রণে তিনি ছিলেন সবচেয়ে পরাঙ্গম। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে কয়েকটি ভালো কাজ। সাইয়িদ ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, নবী দাউদ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, পৃথিবীতে তোমার উদ্দেশ্যে আমি কিভাবে ভালো কাজ করতে পারি? আল্লাহ বললেন, আমাকে বেশি বেশি স্মরণ করবে, যে আমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসবে, হোক সে সাদা কিংবা কালো, মানুষের জন্যে সেইভাবে ফয়সালা করবে যেভাবে তুমি নিজের জন্যে করে থাকো, আর পরকিয়া এড়িয়ে চলো। সাহাবিদের সেবা। সাইয়িদ ইবনু আবি হিলাল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবী দাউদ আলাইহিসসালাম এমন ছদ্মবেশে তার সাহাবিদের সেবা শুশ্রূষা করতেন যে তাদের মনে হতো ইনিও একজন রোগী। আল্লাহ তাআলা তাকে নবুয়তের মাধ্যমে যেটুকু স্বতন্ত্রতা দিয়েছেন সেটুকু ছাড়া তার মধ্যে আর কোনো পার্থক্য পরিলক্ষিত হতো না। যেসব লোকের সহচর্য কাম্য। কাইয়িস ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, দাউদ আলাইহিসসালাম এইভাবে দোয়া করতেন, হে আমার রব, আমি তোমার নিকট এমন সঙ্গী চাই, আমি তোমাকে স্মরণ করলে সে আমাকে সাহায্য করবে, আর তোমাকে ভুলে গেলে সে আমাকে স্মরণ করিয়ে দিবে। হে আমার রব, আমি তোমার নিকট এমন সঙ্গীর ব্যাপারে আশ্রয় চাই, আমি তোমাকে স্মরণ করলে সে আমাকে সাহায্য করবে না, আর তোমাকে ভুলে গেলে সে আমাকে স্মরণ করিয়ে দিবে না। হে আমার রব, তোমাকে স্মরণ করছে এমন জনগোষ্ঠীর পাশ দিয়ে যাওয়ার সময় আমার মনে যদি তাদেরকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার বাসনা জাগে, তাহলে আমার পা ভেঙে দিও, যাতে তাদের সাথে বসে আমি তোমাকে স্মরণ করতে পারি। রোগমুক্ত দেহ ও নজর বিপজ্জনক কারা সৌন্দর্য। আবু সাঈদ মুআদ্দাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবী দাউদ আলাইহিসসালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে সম্পূর্ণ রোগমুক্ত রেখো না, নজর কারা সৌন্দর্য দিও না, অন্যথায় আমার আশঙ্কা আমি আমার জীবনকে ব্যাপুরোয়া করে তুলব এবং তোমার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হব। তাসবিহ। আবু ইয়াজিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিসসালাম সালাত দীর্ঘায়িত করতেন এবং রুকু শেষে মাথা তুলে, হে আরশের অধিপতি, তোমার দিকে মাথা উত্তোলন করলাম, হে আকাশে অবস্থানকারী, দাসেরা তাদের রবের দিকে তাকিয়ে আছে। মধ্যম অবস্থা। হাসান রাহিমাহুল্লাহ বলেন, দাউদ আলাইহিসসালাম বলতেন, হে আল্লাহ, এমন রোগ দিও না যা আমার শক্তি নিঃশেষ করে দিবে, আবার এমন সুস্থতাও দিও না যার ফলে আমি তোমাকে ভুলে যাব,
এ দুয়ের মাঝামাঝি অবস্থা আমাকে দাও। প্রত্যেক জালিমের গৃহে আল্লাহর অভিসম্পদ। আব্দুর রহমান ইবনু ইয়াজিদ ইবনে রবি রহিমউল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিসাল্লাম দেখতে পেলেন আকাশ থেকে একটি আগুনের কাছে পৃথিবীর দিকে আসছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার রব, এটি কি? আল্লাহ বললেন, এটি আমার অভিসম্পদ, প্রত্যেক জালিমের গৃহে আমি তা প্রবেশ করাব। দুনিয়াপ্রীতি দুর্বল লোকের কাজ। আবু বকর ইবনু আউন মাদিনী রহিমহুল্লাহ বলেন, আমি আমার কতিপয় সঙ্গীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসাল্লামের নিকট এই মর্মে অভিপ্রেরণ করেছেন, আমি তো আমার দুর্বল বান্দাদের জন্যে দুনিয়াপ্রীতি নাজিল করেছি। বীরদের সাথে দুনিয়াপ্রীতির কী সম্পর্ক? ইবাদতের সময়সীমা। সাবিত রহিমহুল্লাহ বলেন, দিবারাত্রির সময়কে দাউদ আলাইহিসাল্লাম তার পরিবারের লোকেদের মধ্যে বণ্টন করে দিয়েছিলেন, ফলে রাতের বেলা কখনো এমন সময় অতিক্রান্ত হয়নি যখন তার পরিবারের কেউই না কেউই সালাতে দণ্ডায়মান থাকেনি। আল্লাহ তাআলা তাদের এই বিষয়টি নিম্নোক্ত আয়াতে অন্তর্ভুক্ত করেছেন, দাউদ পরিবার কৃতজ্ঞ হও, আমার দাসেদের অল্প অংশই কৃতজ্ঞ, সূরা সাবা আয়াত 13। মুসিবতের নেপথ্য কারণ। আব্দুল আজিজ ইবনু সুহাইব রহিমহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাউদ আলাইহিসাল্লামের একটি দোয়া ছিল এইরকম, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যিনি দান করে বান্দাদের নিকট থেকে কৃতজ্ঞতা আদায় করান এবং বিপদ মুসিবত দিয়ে প্রার্থনা আদায় করান, আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। আউজাই রহিমহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসাল্লামের নিকট ওহী প্রেরণ করে বলেন, দাউদ, আমি কি তোমাকে এমন দুটি কাজ শেখাবো না যা করার বিনিময়ে আমি লোকেদের চেহারা তোমার দিকে ঝুঁকিয়ে দিব আর তুমি আমার সন্তুষ্টি লাভ করবে? তিনি বললেন, অবশ্যই হে আমার রব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ভীতির মাধ্যমে তোমার ও আমার মধ্যেকার বিষয়গুলিকে মজবুত করে তোল, আর মানুষের স্বভাব চরিত্র ও ব্যক্তিত্ব অনুযায়ী তাদের সাথে মেলামেশা করো। জালিমরা যেন মসজিদে না আসে। মুহাম্মদ ইবনু জাহাদা রহিমহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসাল্লামের নিকট ওহী প্রেরণ করে বললেন, জালিমদেরকে আমার শরণ ও আমার মসজিদ সমূহে বসা থেকে বারণ করো, কারণ আমি আমার নিজের জন্য নীতি ঠিক করেছি, যে আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব, আর জালিম যখন জুলুম থেকে বিরত না হয়ে আমাকে স্মরণ করবে আমি তাকে অভিসম্পাদ দেব। ইয়া রাব্বি ইয়া